তো বিস্মিকা এখন খাবে, কি খাবে বিস্মিকা? কি খাবে আমার মাম্মা? আমার মাম্মা লুক করতেছে, রাইট? ওই দেখেন আমার মেয়েটা তাকাইতেছে। তুমি তাকাইতেছো? ও বাবা, তোমাকে তো সবাই কিউট বলবে। কিউট করে তুমি তাকাইতে পারতেছো, আবার বড় করে তাকায়, বড় করে তাকায়। মামা, ও বাবা, ও বাবা, ও বাবা, খাবা খাবা খাবা, তুমি খাবা। ওকে ওকে, হয়নি এখনো? আচ্ছা, ও একটু খাবে। দেখো এগুলো খাও তো, এগুলো খাও তো। কী কী দিস? কেন আচ্ছা তার ও একটু খাবে, ওর একটু খাওয়ায়নি। ও অনেক হাঙ্গি, মিল্ক তো অনেক কম দিল। ও এটা অনেক পছন্দ করে, একটু সরা না সামনে দিয়ে। বিস্মিতা এটা অনেক পছন্দ করে, কিন্তু হসপিটাল থেকে অনেক কম দিছে, মাত্র 4টা বারল দিছে। 4টা বারল তো 4 বারে শেষ করে ফেলবে। তো আমরা সব গোজ গাছ করতেছি, বাসায় চলে যাব একটু খাওয়া দাওয়া করে। হ্যাঁ, বাণী বিভাগকে পিক আপ করতে হবে, আমরা বাসায় যেয়ে অনেক মজা করব। হ্যাঁ, এটা অনেকগুলো কিনতে বলছে, এটা ছাড়া ঘুম পাড়াইতে না করছে, অন্য অন্য কম্বল দিয়ে, বুঝছো? ডক্টর আসছিল তো, আমি কিন্তু ঢুকে রাখছি, তুমি বললো কি কি বাইরে রাখবো। আচ্ছা আচ্ছা, আই এই খাবারটা খাও, আর আমাকে একটু মাংসটা ওপেন করে দাও, একটু খাই। এটা আমি খাইতে পারলাম না তো, বিদেশি খাবার ভালো লাগে না আমার। এটা দাম দেখেন, মাত্র 4টা মিল্ক দিছে বাসায় নেওয়ার জন্য। বিবাহের সময় অনেক বেশি দিছিল না, নিতেও পারতেছিলাম না এত দিছিল, কিন্তু এইবার মাত্র 4টা দিছে। যাই হোক, আর কি করার, উইক থেকে নিতে হবে, তাই না মা? পাখি উইক থেকে নিতে হবে, ওকে? আর বিবার জন্য যে ডাইপার কিনছি, নিউবর্ন বেবির সাইজ, সেই ডাইপার হয় না বিভার। বিভা বলি কেন, বন্নি, বিস্মিকা। আচ্ছা, বিস্মিকার জন্য যে ডাইপার কিনছি, ওই ডাইপার বিস্মিকার হয় না, বিস্মিকা বেশি বিক হয়েছে। আর একটু বড় সাইজের ডাইপার কিনতে হবে না, বিস্মিকা কিন্তু নিউবর্ন বেবি না, 6 মাসের বেবি। যাই হোক, এই যে ডক্টর বলছে এইগুলো পরে ঘুম পাড়াইতে, কম্বল গায়ে দিতে না করছে, তাহলে নাকি মুখে উঠে যাবে কম্বল, এটা বলছে। উঠতেছে, চলো চলো, আমরা সবাই রেডি গাইস, এখন একটু আমি খাবো, আর বুড়িটাকে একটু রেডি করব। বুড়ি রেডি আছে, জাস্ট এই যে টুপি টুপি পরাইতে হবে, আর কার সিটে শোয়ায় কম্বল দিয়ে দিতে হবে। তাড়াতাড়ি যেতে হবে, বানী বিবার স্কুলের ছুটির টাইম হয়ে গেছে, ওদেরকে আবার স্কুলে রেখে আসছে, না হলে সুবিধা করতে পারতাম না, কারণ হসপিটাল তো ঢুকতে দেয় না। আর আমাদেরকে ছেড়ে দিচ্ছে, অনেক অনেক কাজ ছিল, বানীর আব্বুর ফর্ম ফিল আপ করতে হয়েছে, তারপর অনেক ইন্স্যুরেন্সের ব্যাপার ছিল, তাই না? তারপরে হসপিটাল থেকে, আপনারা যারা জানেন, হসপিটাল থেকে কিন্তু বাচ্চাকে ইয়া দিয়ে দিবে, বার্থ সার্টিফিকেট দিয়ে দিবে, হ্যাঁ সব কিছু দিয়ে দিবে, তারপর আমরা তাড়াতাড়ি আমেরিকান পাসপোর্টটা করে ফেলব। আমেরিকান পাসপোর্টটা আমরা খুব তাড়াতাড়ি দেখি অ্যাপ্লাই করে দিব। তো যাই হোক, এখন বিস্মিকাকে শোয়া দাও তো একটু, এই ও বেডে একটু শোয়া দাও, তাড়াতাড়ি, সময় নেই, ওর বেডে শোয়া দিতেছে।
এখন আমি একটু খাওয়া দাওয়া করবো। আর এটার কাজ কি বলি, এটা আমরা নিয়ে যাবো, এটা আমাকে দিছে, এটা হচ্ছে যে এক্সারসাইজ করার জন্য। এই যে দেখেন, এই পর্যন্ত উঠাইতে হবে 10 বার করে, তাহলে হচ্ছে যে শ্বাসকষ্টটা কমে যাবে। সিজারের পর যে একটা শ্বাসকষ্ট থাকে না, ওটা কমে যাবে। জাস্ট শ্বাস নেওয়ার একটা এক্সারসাইজ এটা মেশিন। যাই হোক, এটার কাজ এইটা। মাঝে মধ্যে আমি উপর পর্যন্ত নিতে পারি, মাঝে মধ্যে পারি না। এটা নিয়ে নাও তো, এটা আমার, আর এটা পরায় নিব। সো যে বিস্মিতা রেডি বাইরে যাওয়ার জন্য, এখন একটু খাবো। আমি অনেক ক্ষুধা পাইছে, রুটি আর হচ্ছে মুরগের মাংস দিয়ে অনেক ক্ষুধা পাইছে আমার। খাবে না?